হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে শনিবার এখন সকাল প্রায় আটটার মতো বাজে তো আমি একটা নতুন ব্লগ আপনাদের জন্য ওপেন করে করলাম এবং আমি আমার ব্রেকফাস্টে সেটি শুরু করতেছি তো আজকে আমি যেহেতু মিরপুরে থাকি আমাদের এখানে আজকে সারা দিন গ্যাস থাকবে না সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এরকম বলছে তো আমাদের আমরা আছে খুব সকালে উঠে নাস্তা প্লাস দুপুরের জন্য হালকা পাতলা কিছু রান্না করছি তো এখানে পরোটা চা আর দেখলাম যে এটা ওটা ছিল কাঁঠাল তো এখানে খিচুড়ি রান্না করে নেওয়া হয়েছে এটা হয়েছে বিভিন্ন রকম সবজি যেমন কি বলে এটাকে অনেক কিছু দিয়ে বেগুন তারপরে হালকা কাঁচা মিষ্টি কুমড়া তারপরে পুঁশাক পাতা ডাল চাল ডাল সব মিশিয়ে খিচু খিচুড়ি রান্না করা হয়েছে অনেকগুলোই যেন দুপুরে খাওয়া যায় এখানে ডিম বোনা করে নেওয়া হয়েছে মানে খুব আর্লি যেটা করা সেটি করা হয়েছে আর কি ডিম তুষে থাকে অ্যাজ ইউজুয়াল এটা আর কি খাবো আর এখানে বেগুন ভাজা করা হয়েছে সামনে একটা খুব ভালো মজা অত অপেক্ষা করতেছে আশা করি সবাই ভালো লাগবে তো দেখেন তো দেখেন এইখানে আমরা তো সকালে করা হয়েছে আর এটা এখন প্রায় একটার মতো বাজে এখানে আমাদের ছোটো একটা মাটির চুলা আছে তো আমরা ঢাকাতে বসে ফ্ল্যাট বাসায় বসে আমরা সেই চুলাতে মানে লাকড়ি দিয়ে মেসের কাটি তারপরে কাগজ টাগজ দিয়ে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালাইছি এবং এখানে আমরা ওই যে শুটকি ভর্ত মানে চাপা শুটকি যেটা আর কি সেটা ভত্তা খাবো তো আমরা এটা খুব মজা করে খাই তো জবি আর বাবা আগুন ধরাইতেছে সে খুব এনজয় করতেছে তো এখানেই তো শুকনামরিচটা টালা হচ্ছে যে পাশে যে কাগজের উপর কালো ওইটা হয়েছে মূলত চাপা শুটকিটা ওইটা টেলে নেওয়া হয়েছে তো আমরা একটা ভত্তা বানায় খাই ওটা সব কিছু হালকা টেলে তারপরে পাটায় বেটে রান্না করা হবে পাশে পেঁয়াজ কেটে রাখা হয়েছে তো ভত্তাটা খুব মজা হয়েছিল আমি তো ভয়েসটা পরে দিচ্ছি বাট খাওয়ার পরে তো দেখেন এখানে অলরেডি একবার চুলা নিভে গেছে জবি বাবা আগুন ধরানোর চেষ্টা করতেছে তো এখানে ছোটো পাতিলটা বসায় দেওয়া হচ্ছে এটা আর সুজির পাতিল তো এটা দিয়ে পেঁয়াজ টেলে নেওয়া হচ্ছে আর কি তো এখানে দেখা যাচ্ছে মরিচ তারপর রসুন চ্যাপাশুটকি এগুলো টালা হয়েছে আর এখানে পেঁয়াজটা টালা হইতেছে তো এটা পাটায় বেটে বত্তা করে নেওয়া হবে আর কি আমাদের খুব ভালো লাগতেছিলো বাইরেটা বৃষ্টিপন ওয়েদার এবং গ্যাসটা চলে গেছে সব কিছু মিলে ও মিলে আসলে যেই পরিস্থিতি আসে না কেন ওটাকে যদি মানিয়ে নেওয়া যে আসলে তাহলে একটা ভালো এনজয়মেন্ট চলে আসে তো ফাইনালি আমাদের লাঞ্চ রেডি আমরা এখন খাবো তা আমি খাবারগুলো সাফ করে নিচ্ছি যে দুটো ডিম নিচ্ছে আমি জবের বাবা যেহেতু খাবো দুটো ডিম দুটো বেগুন ভাজা আমাদের দুই প্লেটে খিচুড়ি প্লাস ওই যে মানে যে ভত্তাটা বানানো হলো সেই ভত্তাটা পাশে রাখা আছে তো আজকে কোনো দিন ধরনের খাবার বেশি খাইছি অন্যদিন অনেক তরকারি থাকলে আমরা খাবার কম খাই আর এখানে আচার বানিয়েছিলাম আমি সেই আচারটা নিয়ে নিয়েছি

তো সবাই ভালো থাকেন আজকের কথা বাড়াবো না এতটুকু বাট আজকের দিনটা আমাদের খুব ভালো কাটছে যদি আজকে গ্যাস ছিল না তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো দিন পার করছি তো খুব মজা করে খাবার খাবারগুলো খাইছি অন্যান্য দিনের তুলনায় তো এতটুকু বলবো তো যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার পাশে থাকবেন এবং যারা নতুন তারা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখলে আমার সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন আর সব ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এতটুকুই বলবো